ইতিহাস ঐতিহ্য প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আজ একটি মাহফিলের উদ্দেশ্যে খারাপাল্লা বর্ষাচল এলাকা মেঘালয়ান পাহাড় শ্রেণীর শ্যামল পাদদেশে যাওয়ার প্রাক্কালে হঠাৎ নজরে পড়ল একটা মসজিদ, দেখেই ভাবলাম নিঃসন্দেহে এটা ঐতিহ্যবাহী অনেক শতাব্দীর প্রাচীন মসজিদ হবে। এলাকাবাসীর সাথে আলাপ করে জানতে পারলাম এটা সাজিদ রাজার বাড়ি। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী সেই পুরান আমলের স্থাপনাগুলি, আর সামনে আছে বিশাল দিঘি। উত্তর দিকে তাকা লেগেই মেঘালয়ান পাহাড়ের বিশাল উঁচু উঁচু পাহাড় শ্রেণী। 1800 শতাব্দীর দিকে তিনি ছিলেন এই এলাকার একজন রাজা, ভূপতি, জমিদার। আজ তিনিও নেই, তার সেই রাজ্যও নেই, কিন্তু এই মসজিদ, এই সুন্দর স্থাপনা ইতিহাসে নীরব সাক্ষী হয়ে সাজিদ রাজার দিনদারি এবং তার ইসলাম প্রিয়তার সাক্ষী হয়ে আছে। আমরা দোয়া করব এই মসজিদ যেন তার নাজাতের জরিয়া হয়ে যায়। আর আসলে আমরা কেউ পৃথিবীতে স্থায়ী থাকব না, কিছু কিছু কাজ আছে যেগুলি আমাদেরকে স্থায়ী করে দেয়। সাজিদ রাজার এই রাজ্যের কতটুকু ভূমি ছিল সেটা এখন আর কেউ দেখে না, কিন্তু এই মসজিদ যুগ যুগান্তরে ইতিহাসের নীরব সাক্ষ্য দিয়ে যাচ্ছে যে আমি সাজিদ রাজার হাতে গড়া আল্লাহর ঘর। আমরা আশা করব আল্লাহ পাক এই মসজিদের ওসিলায় তাকে এবং তার খানদানকে, যারা ইহ পরকালে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন। আর আমাদের সেই অতীতকালীন অনেক রাজা বাদশাহ যারা দিনদার ছিলেন তাদের ওসিলায় আমরা সেই সময় থেকে এই দিনের খেদমত করে আসছেন। অনেকে এই আত্রাফেও হয়তো সেই রকমই উনি খেদমত করেছেন। আমি প্রিন্সিপাল হাফিজুর রহমান, জিঙ্গাবাড়ি মাদ্রাসার নাম শুনছো? খানাইঘাট, খানাইঘাট জিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল প্রিন্সিপাল হাফিজুর রহমান। আমার বাড়ি মনে হয় যাস, হ্যাঁ দোয়া করি এখন দিতাম আসবো। Thank you.